জন্মদাদের জ্ঞান ফিরল না কি হবে? আমার যে খুব ভয় করছে। জানি ভয় আমারও করছে। কাণ্ড বাঁধিয়ে বসলো মেয়েটা, জ্বরে তো গা একেবারে পুড়ে যাচ্ছে, তাপ যেরকম রয়েছে গায়ের, মনে তো হয় না যে তাপ না কমলে জ্ঞান আর ফিরবে। একটা কাপড় দাও না, ভিজিয়ে অন্নদিদির মাথায় দিই, যদি তাপটা কমে। দাঁড়া দাঁড়া, আমি দিচ্ছি, দাঁড়া। ভালো ভালো করে জলে ভিজিয়ে নে, ভালো করে জলে ভিজিয়ে নে। অন্ন অন্ন থাকা, অন্ন নৌকায় কোনো ওষুধ পত্তিও তো নেই, এখন জলের মধ্যে কি করব আমরা গুরুমা? আমি তো ভেবে কোনো কূল কিনারা করতে পারছি না। বলি কি ঠাকুর, সামনেই কোনো ঘাটে ভিড়ই, নিশ্চয় ওখানে কোনো কবিরেজ কিংবা বদ্যি পেয়ে যাব। হ্যাঁ সেই ভালো, মাঝি ভাই তুমি সামনাসামনি কোনো একটা ঘাট দেখলে সেখানে নৌকো বাঁধো। অন্ন অন্ন কেমন জড়ো জড়ো লাগছিল। দেখো তো কাণ্ড, এক দিন। আরে মা, আমাকে একবার বলবি তো মুখ ফুটে, আমি তাহলে বেরোতাম না, যাবার দিনটা আর একদিন পিছিয়ে দিতাম। হ্যাঁ হ্যাঁ গুরুমা, আমরা তো চণ্ডীপুরে আরেকদিন বিশ্রাম নিয়ে বেরোতে পারতাম। হ্যাঁ তো, তাহলে আর এই দুশ্চিন্তার মধ্যে পড়তে হতো না। দেখ তো মা, এখন এই মাঝ পথে জলের মধ্যে কোথায় কি করি বলতো? নৌকো ভিড়েছে, সামনে কোনো কবিরেজ বদ্যির খোঁজ করে গিয়ে গ্রামে গঞ্জে কোথাও পেয়ে যাবো কবিরেজ নিশ্চয়ই মা। হ্যাঁ হ্যাঁ তাই করো, এরকম অসুস্থ মানুষ নিয়ে তো এতটা পথ যাওয়া যায় না বাবা। তোমরা একটা কাজ করো, তোমরা একটু নেমে গিয়ে দেখো না বদ্যি কবিরেজ কিছু পাও কি না। তবে আমি যাই, তোমরা কিন্তু এখানেই থাকো। না না, ওকে এইভাবে নৌকোর জলো হাওয়ায় রাখাটা ঠিক হবে না, আমি আমি ওকে নিয়ে কোথাও একটা আশ্রয় চাই। অন্ন অন্ন এই অন্ন, ও মা অন্ন যদি আবার হুঁশিয়ারা লোক। সেই তো, এখন এই মেয়েকে নিয়ে আমি কি করি? অন্ন ও অন্ন অন্ন তাকা না অন্ন। এই পুজো আচ্ছা এই সব কিছু তো ঠাকুর খালি ওদেরই জন্য, এই ওরাই যদি আমার কাছে না থাকে তাহলে তাহলে এই সমস্ত কিছু করে কি লাভ বলো দেখি। আর তোমার মনে যদি এটাই থাকে যে তুমি তুমি একে একে আমার সব ছেলে মেয়েদেরকে কেড়ে নেবে, তাহলে তার আগে তুমি আমাদের শেষ করে দাও, তাহলে তো এইভাবে আমাদের দুঃখ যন্ত্রণা সহ্য করতে হবে না। শেষ করে দাও আমাদেরকে ঠাকুর, শেষ করে দাও, শেষ করে। কমলা কমলা, কি পাগলামি শুরু করলে তুমি? কমলা ওঠো ওঠো, কি পাগলামি শুরু করলে? পাগল হয়ে গেছি আমি, সত্যি পাগল হয়ে গেছি, বিশ্বাস করুন আর পাচ্ছি না, আমি এভাবে আমার ছেলে মেয়েগুলোকে ছেড়ে থাকতে আর পাচ্ছি না, পারছি না। কমলা কথায় কথায় এভাবে ভগবানকে রেখে বিব্রত করো না গো, আমাদের নিজেদের দুঃখ কষ্ট নিজেদেরকেই তো লড়াই করতে হবে গো, ওনাদের ডেকে বারবার বিব্রত করো না। শান্ত হও কমলা, শান্ত হও। আর কত আর কত লড়াই করব বলতে পারে না, এই লড়াই করতে করতে এবার এবার আমরাই একদিন শেষ হয়ে যাব, আর পারছি না লড়াই করতে, পারছি। ঠাকুরের কাছে শুধু এইটুকু প্রার্থনা করো, উনি যেন আমাদের এই লড়াই করার ক্ষমতাটুকু দেন। দেখবে উনি ঠিক রক্ষা করবেন আমাদের, ঠিক রক্ষা করবেন।
লোকনাথ আমার কোলে শুয়ে দে, আয় মা, আয় অন্য আয় দে, চাপাটা ভালো করে দিয়ে দে, চাপাটা ভালো করে দে। ওমা অন্য, ওমা মাগো খুব কষ্ট হচ্ছে মা, ও অন্য একবার আমার দিকে থাকা, ও অন্য এসো এসো, তুমি আমাকে নিয়ে যাও, তোমাকে ছাড়া আমি আর থাকতে পারছি না, তুমি জানো না তোমাকে ছাড়া থাকতে আমার কত কষ্ট হচ্ছে, আমাকে নিয়ে যাও, তুমি এসো। অন্য দিদি তুমি কার সাথে কথা বলছো গো, চলে যাবো বলছো, কোথায় যাবে, তোমার আমাদেরকে ছেড়ে থাকতে কষ্ট হবে না একটু? আমরা সবাই তোমার কাছেই আছি তো, ভয় কিসের? আরে মেয়েটার মনে কত কষ্ট জমে আছে, কাউকে বলতেও পারে না, করিয়ে তুই তো দিনও বন্ধু, কেন মেয়েটাকে এমন কষ্ট দিচ্ছ ঠাকুর? আরে আরে সবাই মিলে এখানে ওর মুখের দিকে হাঁক করে তাকিয়ে বসে থাকলে হবে? জানা জানা তোরা আশপাশের গ্রামে গিয়ে দেখ কোভারেজ বন্দি কি পাস দেখ শিগগিরই, আর একটু পথ্যের ব্যবস্থা কর, মেয়েটা এভাবে না খেয়ে থাকলে আমি তোকে বাঁচাতে পারবো না। চিন্তা করো না গুরুমা, আমি যাচ্ছি, একটা কিছু বন্দোবস্ত করেই ফিরবো। না না লোকনাথ, এই অচেনা অজানা জায়গা তোমায় একলা ছাড়ি কি করে বলো তো, তার চেয়ে ভালো আমিও তোমার সাথে যাব। ঠিক আছে তবে তুমিও চলো, কিন্তু দুজন মিলে একসাথে গিয়ে কোনো লাভ নেই, আমরা বরং আলাদা আলাদা হয়ে যাব, তারপর যে কবরেজ মশাইকে পাবে সে কবরেজ মশাইকে ধরে নিয়ে আসবে। ঠিক আছে তাই হবে। গুরুমা আমরা যাচ্ছি, কিছু একটা বন্দোবস্ত আমরা করে আসব। বেনি তুই অন্য দিদির কাছে থাকিস, আমরা যাবো আর আসবো। চাষি গুরুমা চল চল লোকটা। অন্য অন্য আরে বেনি তুইও তো সকাল থেকে কিচ্ছু খাসনি, কিছু খাবি না? হ্যাঁ কি করে খাই গো গুরুমা, অন্য দিদিও যে না খেয়ে আছে, তার মধ্যে শরীর খারাপ। মা আমরা নৌকোয় যা খাবার দাবার আছে এইখানে নিয়ে আসি, এইখানে সব খাবার দাবারের ব্যবস্থা করে ফেলবো। তাই যাও, না খেলে তো শরীরটা টিকবে না, যাও 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 দেখো। এইতো শুনছো কবরেজ মশাইয়ের বাড়ি কোনটা তোমরা জানো? কি হলো শুনবে তো ছেলেটা, কে বলো তো, তো আমাদের গায়ের বলে মনে হচ্ছে না। শোনো না গো কবরেজ মশাইয়ের বাড়ি কোনটা তুমি জানো, বলো না জানো। আজকাল রাত বিরেতে গায়ে যেভাবে বর্গির দল হামলা চালাচ্ছে তাতে তো আর কাউকে বিশ্বাস নেই। এই ছেলেটা আবার ওদের চরণ হয়তো, হয়তো এখন গায়ের সব কিছু দেখে যাচ্ছে, পরে ফিরে গিয়ে ওই বর্গিদেরকে খবর দেবে। আমি বলি কি সবাই মিলে বাচ্চাটাকে চেপে ধরবে নাকি? বাচ্চাটাকে চেপে ধরলে সব কিছু বেরিয়ে আসবে, তাতে কি বর্গিদের তোমরা ঠেকাতে পারবে? তারপরে ওরা যদি আবার রেগে যায় তখন কি হবে? আরে রাখাল না, এই রাখাল, আরে শোন 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 শোন, এখনই ওই বটতলায় গিয়ে ওই খুড়োদের খবর দে, মায়ে ভিনদেশি ছোকরা এসেছে, ভাবগতিক ভালো ঠেকছে না, যা 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 তাড়াতাড়ি যা, আর শোন ওদের এখনই এখানে আসতে বলবি, বুঝিস? যা 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 যা। শোনো না শোনো না, দেখে তো মনে হচ্ছে তুমি এই গায়ে থাকো, বলো না গো কবরেজ মশাই বাড়িটা কোন দিকে, কি হলো? কি হলো কথা বলতে জানি না নাকি, আমাকে দেখে ভয় পেয়ে চলে গেল কেন? ভাবিনি তো
বলছি এখানে পথি কোথায় পাবো গো? আর কবরেজ মশাইয়ের বাড়িটাই বা কোন দিকে? কি হলো বলো, আমার কবরেজ মশাইকে খুব দরকার, বলো না কোন দিকে গেলে ওনাকে পাবো। ব্যাপারখানা কি, কেউ কোনো কথা বলছে না, কিন্তু একটু আগে তো নিজেরা গল্প গুজব করছিল দেখলাম। না ওদিকে দেখি, কারুর ঘরে গিয়ে জিজ্ঞেস করি, যদি বলতে পারে। ইগো শুনছো, কেউ আছো বাড়িতে? এখানে কবরেজ মশাইয়ের বাড়ি কোনটা গো? আমার তো কবরেজ মশাইকে খুব দরকার, কেউ কিছু বলছে না কেন? কবরেজ মশাইকে বা পথ আমি পাবো কোথায়? খুব দরকার, কেউ কিছু বলছে না কেন? কবরেজ মশাইকে বা পথ আমি পাবো কোথায়? জলপট্টি দে দে দে, নালে গায়ের তাপটা তো কিছুতেই কমানো যাচ্ছে না, কি যে করি। Thank you.
আস, এই গায়ে কেন এসেছিস? সময় থাকতে সত্যি করে বল, কাদের চর তুই? চর রে, কথা কানে যাচ্ছে না? যা জিজ্ঞেস করছি তার উত্তর দে, নইলে খুন হয়ে যাবি আজ। আর যারা তোকে পাঠিয়েছে তারা তো লাশটাও খুঁজে পাবে। এসব কি বলছো কি তোমরা? আমি চর হতে যাব কেন? কার হয়ে আমি চর বৃত্তি করব? আমি তো এখানে কাউকেই চিনি না। ওরে বাবা, ছোড়ার আমার মুখে মুখে কথা দেখেছো? হ্যাঁ, ভালোই তো মিথ্যা কথা বলতে শিখেছিস দেখছি। না গো, আমি সত্যি বলছি, আমার দিদির বেদম জ্বর, মাথা ঘুরে পড়ে আছে, তাই তো এসেছি কবরেজ মশাইয়ের খোঁজ করতে। দিদি কোথায়? দিদি ধরা পড়ে আবার দিদির গপ্প শোনানো হচ্ছে? ওরে, ওর মুখের কথা ভুলিস নি, ওকে উচিত শিক্ষা দে, দেখবি সব কথা গড়গড় গড়গড় করে বলে দেবে। হ্যাঁ, তোমরা কেমন ধারা মানুষ গো! ভিন দেশি লোক বিপদে পড়লে তোমাদের কাছে সাহায্য চাইতে এলে তোমরা বুঝি এমন করো? এখনো কিছুই করিনি, বরং তোরা আমাদের অনেক ক্ষতি করে দিয়েছিস। বড্ড সাহস বেড়েছে না তোদের? আমি সত্যি বলছি, আমি জাদু টাদু কিচ্ছু জানি না, ও তো এমনি এমনি পড়ে গেল। আমার দিদির শরীর খারাপ, আমাকে পথ নিয়ে যেতে হবে। আমার পথ ছাড়ো তোমরা, আমাকে যেতে দাও। তোকে যেতে দি, তারপর তোর লোকগুলো এসে আমাদের উৎপাত করুক। আমি এখনো বলছি, এই ছেলের চেহারা দেখে মেপো না, এ ছেলে ভয়ঙ্কর। এইটুকু বয়সে আমার চর বৃত্তি করছে, আমার গুপ্ত বিদ্যাও জানে। আমি বলছি মারো ওকে, সবাই মারো, মারো ওকে, সবাই মারো। হে শিব ঠাকুর, আমি তো কিছু করিনি, তবে সবাই আমাকে ভুল বুঝছে কেন? ওদের ওদের তুমি বোঝাও, আমাকে তুমি বাঁচাও ঠাকুর, বাঁচাও বাঁচাও, আমাকে রক্ষা করো। বলেছিলাম না, এ ছেলে জাদু জানে, তাহলে ওকে মারতে গেলে এমন সব কাণ্ড ঘটছে কেন? না গো, বিশ্বাস করো, আমি এখানে কারুর ক্ষতি করতে আসিনি, আমি যেন নিজেই বিপদে পড়েছি। যদি যদি তোমাদের বিশ্বাস না হয়, আমার সঙ্গে চলো না, গিয়ে দেখবে নদীর ঘাটে আমার দিদির বেদম জ্বর কিনা, বেহুশ হয়ে পড়ে আছে কিনা, দেখবে চলো। হ্যাঁ 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 গো, এ ছেলে সত্যিই বলেছে, আমরা তো নদীতে নাইতে গেছিলাম, ওখানে গিয়ে দেখি এক ভিনদেশী নৌকা ঘাটে এসে ভিড়েছে, সাথে আবার দুজন মেয়ে মানুষও রয়েছে, একজন আবার বেদবা, ওই ছেলেটার মতো একটা বাচ্চা ছেলেও রয়েছে ওর সাথে।